অনিচ্ছা সত্ত্বেও সাবিত্রী তাঁর মেয়ে সাবর্ণীর সাথে নাগেশ্বরের বিবাহ দেন। সাবর্ণী, কি ভাবছো? কিছু না। জানি সাবর্ণী তুমি কি ভাবছো। একটি পাঁচ মাথাওয়ালা সাপকে বিবাহ করে তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সাবর্ণী, তুমি চোখের জল ফেলো না। একটি বিশেষ কারণে আমি তোমাকে বিবাহ করেছি। বিশেষ কারণ? হ্যাঁ সাবর্ণী, বহু বছর ধরে আমি খুব সমস্যায় আছি, কষ্টে আছি, আর সেই সব থেকে মুক্তি পেতে আমি তোমাকে বিবাহ করেছি। অনেক আশা নিয়ে তোমাকে বিবাহ করেছি। নাগেশ্বর, আমি আপনার কোনো কথার অর্থ বুঝতে পারছি না। আমার কথা বুঝতে গেলে আমার অতীতের কাহিনী তোমাকে জানতে হবে। কি আপনার অতীতের কাহিনী? আর কেনই বা আপনি আমাকেই বিবাহ করলেন? নাগপৌরী সাগরের তলদেশে আমার নাগলোক। নাগলোকে আমার স্ত্রী ও সন্তান সবই আছে। আমারও সুখের সংসার ছিল। নাগলোকে আমি প্রহরীর কাজ করতাম। একদিন নাগলোকের রাজা আমাকে নাগমণি পাহারার দায়িত্ব দিয়ে নাগলোকে ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় আমার গাফিলতির কারণে নাগমণি আমার কাছ থেকে হারিয়ে যায়। গাফিলতি? আমি নাগমণি পাহারা দিতে দিতে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, দেখলাম নাগমণি একটি জালে আটকে আছে এবং জাল সমেত নাগমণিটিকে উপর দিকে টেনে তুলে নিচ্ছে। আমি নাগমণিটির পিছু নিলাম, কিন্তু ততক্ষণে নাগমণি আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। দেখলাম নাগমণিটি একটি মানুষের জালে আটকে ছিল। আর নাগমণি সেই মানুষটি পেয়ে গেল। তারপর? আমার কারণে নাগমণি নাগলোক থেকে হারিয়ে যাওয়ায় নাগরাজ শাস্তি স্বরূপ আমাকে নাগলোক থেকে বিতাড়িত করেন। নাগলোক থেকে বিতাড়িত হয়ে এই নদীতে এসে তখন আমি থাকতে শুরু করি। আমার ক্ষণিকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমাকে আমার পরিবার, নাগকুল সব ছেড়ে এখানে আসতে হলো। আমি যদি নাগমণি ফিরে পাই, তাহলে আমি আবার নাগলোকে ফিরে যেতে পারবো। আর সেই আশাতেই আমি নাগমণি ফিরে পাবার চেষ্টা করছি। কিন্তু একটি নাগের পক্ষে নদী থেকে উঠে নাগমণি খোঁজা অসম্ভব। কিন্তু একটি সামান্য নাগমণির জন্য আপনাকে নাগরাজ নাগলোক থেকে বিতাড়িত করল? না সাবর্ণী, নাগকুলের কাছে নাগমণি কখনোই সামান্য নয়। হলুদ বর্ণের নাগমণি থেকে বিচ্ছুরিত লাল বর্ণের রশ্মি আমাদের কাছে ঊর্জার উৎস, শক্তির উৎস। মূল্যবান নাগমণির ওই লাল আলোর স্পর্শে আমরা সুস্থ হয়ে উঠি, জীবনী শক্তি লাভ করি। কিন্তু এই সব ঘটনার সাথে আমাকে বিবাহের কারণ কি? আমি তোমাকেই যে কেন বিবাহ করলাম তার সদুত্তর আমার কাছেও নেই। তবে আমার বিশ্বাস, মানুষের হাতেই যখন নাগমণি পড়েছে, তখন মানুষের হাত ধরেই হয়তো নাগমণি আমি আবার ফিরে পাব। আর সেই আশাতেই আমি তোমাকে বিবাহ করেছি। যদি মানুষ হিসেবে নাগমণির সন্ধানে তোমার কাছ থেকে কিছু সাহায্য পায়,
সেই আশাতেই জোর করে তোমাকে বিবাহ করেছি। একটি নাগ হয়েও একজন মানুষকে বিবাহ করেছি। তবে নাগমণি ফিরে পেলেই আমি তোমাকে সমস্ত রকম বন্ধন হতে মুক্ত করে দেব। আর যদি কোনোদিনও আপনি নাগমণি ফিরে না পান, তাহলে সারা জীবন আপনার স্ত্রী হয়ে থাকতে হবে। এই খেয়াঘাটে নৌকো বাঁধা। রত্ন ব্যবসায়ী ধীরুনাথের পুত্র অরুণ কুমার রাস্তা দিয়ে হেঁটে নদীর খেয়াঘাটের দিকে একাই আসছিলেন। আপনি এখানে একা বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আপনি দয়া করে কাঁদবেন না। আপনাকে দেখে তো বিবাহিতা মনে হচ্ছে। তাহলে আপনি এখানে একা বসে বসে কাঁদছেন কেন? আপনার কিসের দুঃখ, কি সমস্যা? আপনি বলুন, আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করার চেষ্টা করব, যাতে আপনার সমস্যার সমাধান হয়। আমার সমস্যা কেউ সমাধান করতে পারবে না। এই দুঃখ আমাকে সারা জীবন সইতে হবে। আপনি কে আর কেনই বা আমাকে সাহায্য করবেন? আমি রত্ন ব্যবসায়ী ধীরুনাথের পুত্র অরুণ কুমার। এই ছোট নীলপুর গ্রামে এসেছিলাম বিশেষ দরকারে। এখন বাড়ি ফিরছিলাম। নদীর ওপারে শহরে আমার বাড়ি। আমি মনে করি নারীর সম্মান রক্ষা করা, তাদেরকে বিপদের হাত থেকে উদ্ধার করা একজন পুরুষের কর্তব্য, আর সেই কর্তব্য বোধ থেকেই আপনাকে সাহায্য করতে চাই। তাছাড়া আপনি এখানে একা কেন? আপনার স্বামী কোথায়? উনি কি করেন? আমার স্বামী এই নদীতে থাকেন। উনি একজন সাপ, পঞ্চমুখী নাগেশ্বর। কি? আপনার স্বামী সাপ? কি যা তা বলছেন, এটা তো অসম্ভব। হ্যাঁ, আর এই অসম্ভবটা আজ আমার জীবনের চরম বাস্তব। কিন্তু তো সাপকে আপনি বিবাহ করলেন কেন? বাধ্য হয়ে। আপনার আপনার কি এমন বাধ্যবাধকতা ছিল যে মানুষ হয়ে একটি সাপকে বিবাহ করতে হলো? ওই সাপটিকে মেরে ফেললেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যায়। না না, নাগেশ্বরকে মারবেন না। উনি একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন, আর উনিও আমার মতোই সমস্যায় আছেন। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। দয়া করে আপনার কথা আমাকে বিস্তারিত বলুন। সে এক দীর্ঘ কাহিনী। আমি আমি আপনার ও নাগেশ্বরের অতীত কাহিনী শুনতে আগ্রহী। আপনি বলুন। তারপর শাবর্ণী অরুণ কুমারকে তার এবং পঞ্চমুখী নাগেশ্বরের সমস্ত অতীত কাহিনী শোনাতে লাগলেন। তাহলে হলুদ বর্ণের নাগমণি, যেটি থেকে লাল বর্ণের রশ্মি বিচ্ছুরিত হয়, সেই বিশেষ নাগমণি আপনাদের সমস্যার সমাধান। হ্যাঁ অরুণবাবু, নাগমণি পেলেই আমি এই জীবন থেকে মুক্তি পাব। আমি আপ্রাণ চেষ্টা করব নাগমণির খোঁজ করার, আর খোঁজ পেলেই আমি আপনার কাছে নিয়ে আসব। আজ আমি আসি। হ্যাঁ। বলছি,
আপনার নাম? আমি শাবনী। আসি শাবনী, আবার আসবেন তো? কুমার নানান রাজ্য, নানান দোকান, রত্ন ব্যবসায়ীদের কাছে গিয়ে নাগমণির খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও নাগমণির কোনো খোঁজ পেলেন না। একদিন হতাশাগ্রস্ত হয়ে নিজের বাড়িতেই বসে আছেন। আবার আসবে তো, আবার আসবে তো, আবার আসবে তো, আবার নাগমণি পেলেই আমি এই জীবন থেকে মুক্তি পাবো। আবার আসবে তো, আমি এই জীবন থেকে মুক্তি পাবো। আবার আসবে তো। অরুণ কুমারের বাবা একজন বিখ্যাত রত্ন ব্যবসায়ী, যথেষ্ট ধনী পরিবার। অরুণ কুমার যখন ছোট ছিলেন তার মা মারা যান। নাগমণি আদৌ কোনোদিন খুঁজে পাবো তো? শাবর্ণীকে নাগেশ্বরের কবল থেকে উদ্ধার করতে পারবো তো? জানি না কি হবে। একি অরুণ, ঘর অন্ধকার করে বসে আছো কেন? কিছু নয় বাবা, এমনি। ও আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বাবা, এটা তো মণি, কোনো সাধারণ মণি নয়, নাগমণি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা নাগমণি, কিন্তু তুমি কি করে বুঝলে? বাবা আমি এই নাগমণির অনেক খোঁজ করেছি। তুমি নাগমণির খোঁজ করেছো? কেন? বাবা নাগমণিটা আমাকে দিন, আমি আমি শাবর্ণীকে নাগমণিটি দেব। ওর নাগমণির খুব প্রয়োজন। কি যাতা বলছো তুমি, তুমি কি পাগল হয়ে গেছো? এই নাগমণির মূল্য কত জানো? আর আর তুমি এটা কাউকে দিয়ে দেবে? এই শাবর্ণীটাকে? শাবর্ণী একজন অসহায় মেয়ে, খুব সমস্যায় আছে, প্রায় প্রায় মরে বেঁচে আছে। এই নাগমণি পেলে শাবর্ণীর সমস্যার সমাধান হবে বাবা। আমি মানলাম যে সাহায্য করা উচিত, কিন্তু তাই বলে কোনো এক অচেনা অজানা মেয়ের সমস্যা সমাধানের জন্য আমি আমার এত বড় লোকসান করতে পারবো না। বাবা তুমি তো সারা জীবন অর্থের পেছনেই দৌড়লে, প্রচুর অর্থ উপার্জন করলে, কিন্তু কি লাভ হলো? ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তুমি শুধু টাকার পিছনে দৌড়েছ, আমার দিকে নজর দেবার সময়ও তোমার ছিল না। সারা জীবন আমার একাকিত্বে কেটেছে, বাড়ির কাজের লোকের কাছে মানুষ হয়েছি। আর যদি আমার খুশির জন্য, একটি মেয়ের জীবন বাঁচানোর জন্য এইটুকু অর্থ খরচ করতে না চাও, তাহলে এই অর্থের লাভ কি বাবা? তোমার কাছে আমার খুশির থেকে টাকাটাই বড়। আর শাবর্ণীকে আমি ভালোবেসে ফেলেছি, ওই আমার সব কিছু। অরুণ, আমি শাবর্ণী সম্পর্কে আর তার সমস্যা সম্পর্কে সব জানতে চাই। বাবা আপনি আপনি শুনবেন? হ্যাঁ বলো। তুমি শাবর্ণীকে ভালোবাসো শাবর্ণী জানে? না বাবা, ওকে জানানো হয়নি। তবে তবে আমি ওর চোখে আমার ভালোবাসার রং দেখেছি। বেশ,
এই নাও, তুমি তোমার সাবর্ণীর হাতে এই নাগমণি তুলে দাও। আর সাবর্ণীকে তুমি যদি বিবাহ করে ঘরে তোলো, আমি আমি তাকে খুশি মনে বরণ করে নেব। অরুণ, আমার কাছে তোমার খুশি অর্থের থেকেও মূল্যবান। কাল ভোরেই তুমি বেরিয়েছ, কেমন? আপনি এসেছেন? হ্যাঁ শাবণী। নাগমণি? সত্যি আপনি নাগমণি পেয়েছেন? এই নিন শাবণী, আপনি তাড়াতাড়ি নাগেশ্বরকে নাগমণিটি দিয়ে দিন। হ্যাঁ নাগেশ্বর, আপনি কোথায় নাগেশ্বর? একবার আসুন নাগেশ্বর, একবার আসুন নাগেশ্বর। সাবর্ণী, তুমি ডাকলে আমাকে? হ্যাঁ নাগেশ্বর, এই নিন আপনার নাগমণি। নাগমণি? তুমি পেয়েছ নাগমণি? দাও দাও সাবর্ণী, দাও নাগমণি, দাও আমাকে। এই নাগমণি হারিয়ে ফেলার জন্য আমাকে নাগলোক থেকে বিতাড়িত করা হয়েছে। স্ত্রী সন্তান ছেড়ে আমাকে এই নদীতে বহু বছর থাকতে হয়েছে। দাও দাও আমাকে, দাও নাগমণি, আমার মাথায় বসিয়ে দাও সাবর্ণী। এই নিন। সাবর্ণী, আমি নাগমণি ফিরে পেয়েছি, এবার নাগলোকে ফিরে যাব। তোমাকে আমি আমার বৈবাহিক বন্ধন হতে আজ মুক্তি দিলাম। আজ হতে আর তুমি আমার স্ত্রী নও, এবার হতে তোমার মতো করে জীবন উপভোগ করো। আসি আমি। শ্রাবণী, আপনাকে কিছু বলার ছিল। বলুন অরুণবাবু, কি বলবেন বলুন। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম, সেই দিনই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার অন্তর জুড়ে শুধুই আপনি আর আপনি। আপনাকে ছাড়া আমি বাকি জীবন কাটাতে পারবো না, তাই তাই আপনাকে বিবাহ করতে চাই। আমাকে কি আপনি স্বামী রূপে গ্রহণ করতে পারবেন? আপনাকে স্বামী রূপে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আমিই বিবাহে রাজি।